নৌকা চলা কোনো প্রতীক ছিল না তাই ভাইয়া এমন অভিযোগ করছে আসলে কারণটা কি কথা বলছে ভাই আসলে বলছে যে শুধু একটা মার্কায় আছে নৌকা তাছাড়া কোনো মার্কা নেই আসলে এই অভিযোগটার কারণটা কি একটু আমরা দেখব না ওইখানে উনি তো বলছেন ইভিএম হোক সমস্ত মার্কাগুলো তো থাকবে কিন্তু উনি তো অভিযোগ করছেন কেন ভাই যাবো কেন যাবো কেন আপনি বলবেন কেন দাঁড়ান আপনি বলবেন কেন আপনি কে আপনার পরিচয় বলেন আপনি কে আপনি আমাকে বলছেন কেন বাইরে যেতে কি কারণে বলছেন আপনি কি কারণে বলছেন আপনি কি কারণে বলছেন সাংবাদিককে বাইরে যেতে বলছেন কেন তাই কি বলছেন আপনি আপনি সাংবাদিককে বাইরে যেতে বলছেন কেন ভাই আপনার একটু ভিতরে আসুন তো এখানে ভিতরে আসুন আপনার ভিতরে আসুন আপনি কি জন্য বলবেন আপনি সাংবাদিককে এটা ফার্স্ট টাইম করছেন নাকি আপনি এখানে আপনি কেন বললেন আপনি আমাকে বাইরে যেতে বললেন কেন আপনি কে আপনার পরিচয় বলেন একজন অভিযোগ করছে যে এখানে নৌকা ছাড়া অন্য কোনো মার্কা নেই আমি তাকে জিজ্ঞাসা করছি আপনি আমাকে কেন বাইরে যেতে বললেন একবার আপনি তিনবার বলেছেন কেন বললেন আমি মনে করি বলিনি কেন বলবেন আপনি এখানে কি আপনি কে আপনি বলেননি মানে আপনি বলেন উনি বলেছে আমাকে বাইরে যেতে আমি তো বলছি সব কথা বলার দরকার নেই না আপনি আপনি বলেন উনি আমাকে বলেছে বাইরে যেতে কেন বললো সে কথা তো আমসে না আপনি কেন বললেন আপনি সরি কেন আপনি সরি বলে গেল আপনার পরিচয় বলেন আপনি আমাকে বাইরে যেতে বললেন কেন কি কারণে কেন আপনারা আপনি এমনি বলবেন কেন আপনার এত বড় সাহস না না এখানে একজন অভিযোগ করছে যে নৌকা ছাড়া ছিল না আমাদেরকে জিজ্ঞাসা করছে ওনাকে সমস্যা নাকি উনি আমাকে বলছে বাইরে যেতে উনি উনি হচ্ছে দুইবার ম্যাজিস্ট্রেট ছাড়া এসে তাও উঠে দাঁড়ায়নি অভদ্র একটা সীমারে কথা কথা উনি এখানে আসলে যেভাবে বসে আছে আসলে আপনার পাশে যেভাবে করছে আপনি কিছু বলছেন না কেন আপনি কাকে বলেছেন আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাবেন না আপনি আসেন আপনার সাথে বসেন কথা বললেন না বললাম আমি আমি কথা বললাম আপনি বসেন আমি তাই কথাই বললাম আপনাকে আমি অভিযোগ দিচ্ছি কিন্তু সেটা বলছেন না আপনি থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিয়েছে আমরা আবার প্রশাসনের সহযোগিতায় আমরা আবার আমার কেন্দ্রের মধ্যে এজেন্টদেরকে ঢুকিয়েছি এবং মোটামুটি এখনো পর্যন্ত বলা যায় যে ছোটোখাটো বিষয়ে গ্যাঞ্জা ফ্যাসাদ হচ্ছে তারপরেও কিছু লোক বহিরাগতরা আসছে আসি উৎপাত শুরু করছে তারপরেও আমাদের মধ্যে আমাদের লোকজন বা আমাদের ভোটারদের ভিতরে উৎসাহ আছে তারা এই উৎসাহের মধ্যে দিয়েও তারা ভোট
যেভাবে ভোট গ্রহণ চলছে এইভাবে যদি ভোট চলতে থাকে তাহলে ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত যে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। প্রশাসনের ভূমিকা কেমন? প্রশাসনের ভূমিকা তৎক্ষণাৎ এখন পর্যন্ত অত্যন্ত ভালো। যখন যা আমরা বলছি প্রশাসন সেইভাবে আমাদেরকে সাড়া দিয়েছে। এখন বর্তমান এই রানিং এই সময়ে 7 নম্বর ওয়ার্ডে আমাদের কিছু এজেন্টকে যেহেতু পাশেই প্রার্থীর নিজের কেন্দ্র সেই কেন্দ্রের থেকে বের করে দিয়েছে, আমরা সেখানে কমপ্লেন করেছি। আশা রাখি যে আপনাদের মাধ্যম দিয়ে এবং প্রশাসনরা আমাকে সেই সহযোগিতা করবে, আমাদের লোকগুলো আমাদের যে এজেন্টগুলো আবার সেখানে বসবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। একসাথে থাকো নন্দনপুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সাংবাদিক সব কই এ জল ভাই লম্বা আছে মঞ্জু ভাই, মুখ দেখা যাবে নি কি অবস্থা ভোটে? ভোট সকাল থেকে ভোট কেন্দ্র চলছে 8টা থেকে। কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রথমে তারা আমাদেরকে এজেন্টদেরকে ঢুকতে দেয়নি, বের করে দিয়েছিল। প্রশাসনের সহযোগিতায় আমরা আবার নৌকা পার্খার লোকজন এবং নৌকা পার্খার বাড়ির সেন্টারে অর্থাৎ 7 নম্বর রাউত নেকদাপাড়া সেন্টারে এখান থেকে আমাদেরকে আমাদের এজেন্টদেরকে বারবার বের করে দিচ্ছিল। প্রশাসনের সহযোগিতায় আমরা আবারও তাদেরকে সেখানে দিয়েছি এবং আশা করি যে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রশাসন তাদের সহযোগিতায় নিরপেক্ষভাবে এখনও কাজ করছে। এবং ভোট মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই ফরিদপুর পৌরবাসী তারা ঈদের চাইতেও বেশি আনন্দ উপভোগ করছেন যে ভোট কেন্দ্রে যদি তারা কিছু কিছু অপ্রীতিকর ঘটনা এই নৌকা মার্কার লোকজন তাদের সমর্থনে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে এবং এখনও ঘটিয়ে চলছেন এবং প্রশাসনের সহযোগিতা ইনশাল্লাহ মনে করি যে এইগুলো ছোটোখাটো বিষয় থাকবে না। হ্যাঁ, তারপরে সেগুলোকে উপেক্ষা করেই আমাদের জনগণ ভোট দিচ্ছে। তারা মূলত স্বাভাবিক নয় এই তিনটে ধারা। হ্যাঁ, এই অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল যাই হোক মেনে নেবেন ইনশাল্লাহ। এরপরেও যদি এই ভাগ অবস্থায় ভোট চলে তবে আশা রাখি যে ইনশাল্লাহ আমি বিজয়ী হব এবং বিপুল ভোটে আমি বিজয়ী হব বলে আশা রাখি। আসসালামু আলাইকুম। ভোট সম্পর্কে বলেন, বর্তমান পরিবেশ, প্রশাসনের ভূমিকা এবং আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বলেন। সকাল থেকে ভোট যখন শুরু হয় তখন থেকেই 7 নম্বর কেন্দ্রে আমাদের কিছু এজেন্ট যারা ছিল তাদেরকে বের করে দেওয়া হয়।
এবং তাদেরকে পরে প্রশাসনের আমরা আশ্রয় নিই এবং আমাদের পার্টি প্রশাসনের কথা বলার পরে তাদেরকে আমরা আবার সেখানে ঢুকাই দিয়েছি। কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন কেন্দ্রে ঘটতেই আছে, তার মধ্যে দিয়েও ভোটাররা এতই উৎসুক, সকল কিছু উপেক্ষা করেও ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা ঝুঁকছে, ভোট না দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম বাধা বিঘ্ন করতেছে। ইতিমধ্যে আমাদের উপজেলা যুব দলের সিনিয়র সদস্য সচিব আমিনুল হক সাবেরীকে আওয়ামী লীগের প্রার্থীর দুই ভাতিজা সহ তারা ওখান থেকে ভ্যানে উঠায় নিয়ে চলে আসছে। পরবর্তীতে আমরা প্রশাসনের সহযোগিতা তাকে আমরা ছাড়া দিয়েছি। এরকম আমাদের বিএনপি যুবদল ছাত্রদল অনেক কর্মীকে তারা এরকম লাঞ্ছিত অপমৃত তারা করতেছে। আমাদের বিএনপি সাবেক সভাপতি পাশে রয়েছে জল ইসলাম বকুল সাহেব সহ তার ছেলেকেও এই কেন্দ্রে এবং তার ভাইসিদেরকে এই কেন্দ্রে তারা অনেক লাঞ্ছিত করার চেষ্টা করছে। প্রশাসনের সহযোগিতার পরে তাদেরকে ভোট দেওয়া হয়েছে এবং প্রশাসন এখন পর্যন্ত যে ভূমিকায় আছে এই ভূমিকা থাকলে আল্লাহর রহমতে ধানের শীষের প্রার্থী বিপুল 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 ভোটে তারা বিজয় করবে ইনশাআল্লাহ, সেটা আমরা আশা রাখি। তো সবাইকে ধন্যবাদ। এখন আমাদের প্রার্থী চাচা বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল হকের চাচা জহুরুল ইসলাম সাহেব, উনিও সার্বক্ষণিক আমাদের সাথে আছেন এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উনি ঘুরছেন। আমার উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান সাবিয়া শারমিন, সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট আবুল হাসান সহ সকল নেতৃবৃন্দ সকাল থেকেই তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তারা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য সাহস যোগানোর জন্য আমরা মাঠে আসি এবং ভোট ফলাফল না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সকল কর্মী মাঠে থাকবে এই প্রত্যাশা নিয়ে আমরা আজ মাঠে এসেছি। আমি একটু বলি, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে বিএনপির যারা নেতাকর্মী আছে সার্বক্ষণিকভাবে তারা সকাল ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে 4, 7, 8, 9 এবং 6 নম্বর কেন্দ্রে তারা বিভিন্নভাবে ঝামেলা করার চেষ্টা করেছে এবং অনেক ভোটারকে ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে জানানোর পর তাৎক্ষণিকভাবে প্রশাসন ব্যবস্থা নেওয়ায় তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, বিশেষ করে 7, 8, 9 এই তিনটে কেন্দ্রে তারা জবরদখল করে ভোট নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আমরা যেহেতু মাঠে আছি, প্রশাসন যেহেতু কিছুটা হলেও নিরপেক্ষ ভোট হচ্ছে, ইনশাআল্লাহ এই 4টে পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয় অবশ্যই আমরা ব্যাপক ভোটে এই পৌরসভা বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। আজ সব কিছু বলেন তো আমাদের নেতাকর্মী নির্যাতন প্রহার, আমাদের নেতাকর্মীরা কিছু কিছু হসপিটালে গেছে, কিছু হাতুর দিয়ে গেছে, ভয় ভীতি রাত 10টা 12টা পর্যন্ত দেখাইছে, এমনকি হাতুর বাটা ছুরি নিয়ে ভয় ভীতি দেখাইছে। আজকের পরিস্থিতি চারিদিকে ভালো আছে, কিছুটা ভালো আছে, কিন্তু দেখায় দেখায় ভয় ভীতি করতেছে, বাধা সৃষ্টি করতেছে। আমাদের নেতাকর্মীরা জনতা উৎসুক জনতা উৎসাহ উদ্দীপনায় ভোট দিচ্ছে, দেখায় দেখায় অপ্রীতিকর ঘটনা ঘটতেছে। আমরা সব ওয়ার্ডে গেছি, নেতাকর্মীরা উৎসুকভাবে ভোট দিচ্ছে, বাধা অতিক্রম করে প্রশাসন আমাদের পাশে সর্বত্র সহায়তা করছে। এই বিদায় বলে আমি শেষ করছি, খুদা হাফেজ। উশৃঙ্খল ছেলে ওরা আমাকে বহিরাগত যারা তারা আমাকে থ্রেট করতেছিল এবং বলতেছিল যে 35 সেকেন্ড সময় দিচ্ছি যে এখান থেকে বের হওয়ার জন্য। মানে আপনাকে বলছো 35 সেকেন্ড সময় দিতে, এই কেন্দ্র থেকে বের করে দিবে। আচ্ছা, তারপর যাই হোক, কিছু সেই সময় আমার কাছে মোবাইলও ছিল না। কিছুক্ষণ পরে দেখি যে আমাদের প্রশাসনের একজন ভাই পিছনে দাঁড়িয়ে আছে, তা সে দেখে এগিয়ে আসার পরে উনি প্রশাসনকে বর্তমান প্রশাসনের ভূমিকা কি এখানে? বর্তমান প্রশাসনের ভূমিকা অত্যন্ত ভালো এবং তারা নিরপেক্ষ ভাবে এখনো কাজ করছে এবং আমরা আশা করি যে এই ভোটার ফল পর্যন্ত তাদের এই ভূমিকা থাকবে, বিজয়ের আশা কতটুকু আপনাদের? তাদের আপনাদের জি
তাদের যদি প্রশাসনের ভূমিকা যদি সত্যি সত্যি নিরপেক্ষ সন্ধ্যা পর্যন্ত থাকে, বিকাল চারটা পর্যন্ত, তাহলে আমরা আশা করি যে আমরা অবধারিত নিশ্চিত বিজয় অর্জন করব। এটাই আমাদের সবারই প্রত্যাশা। ধন্যবাদ নয়ন মাহমুদ, একদম প্রশাসনকে ধন্যবাদ। ধন্যবাদ।